আজকে হচ্ছে রিগেল কোম্পানির মালাই চা, অ্যান্ড এটার দাম হচ্ছে 10 টাকা। এর গায়ে হচ্ছে লেখা নাই যে কত ML পানিতে এই করতে হবে, এর মধ্যে হচ্ছে 12 গ্রাম আছে টোটাল। ওকে, ওয়াও, অনেক হোয়াইট। মিষ্টি আর এলাচ মালাইছে না? অল্প পানি দিয়ে, আমি কেন জানি মানে নষ্ট করতে চাচ্ছি না, পানি বেশি দিও। অ্যান্ড হচ্ছে এক্সপেকটেশনের চায়ের কালারের সাথে রিয়েলিটি চায়ের কালার মিলছে। পানির পরিমাণ দেওয়া নেই, আমি মনে হয় 80 গ্রাম পানি দিছি, না এখানে পরিমাণ দেওয়া নেই। আর হচ্ছে সুদা খায় হচ্ছে শুধু মিষ্টি আর যে ওই এলাচের স্মেল পাচ্ছিলাম, ওই মালাই চা, মালাই চা, তারপর হচ্ছে মালাই আইসক্রিম, এসব কিছু তো এলাচ। মালাই এইটা লালিপপ। চামচ দেন তুমি। চায়ের ফ্লেভার খুবই কম, খুবই কম, কেউ না বললে আপনি বুঝবেন না যে একজন, খুবই কম চায়ের ফ্লেভার, ঠিক আছে। আর হচ্ছে ভালো মিষ্টি, অ্যান্ড হচ্ছে মালাই চা বলতে যে ওই এলাচের ফ্লেভার আছে, মিল্কি ফ্লেভার আছে, চায়ের ফ্লেভার নাই, তো আমার জন্য ভালোই লাগছে, খারাপ না। মালাই যাদের মালাই ফেভারিট তাদের জন্য এটা মজা লাগবে, বিকজ হ্যাঁ মালাইয়ের মতো টেস্ট। মিষ্টি এই তো আর কি, মিল্কি মিষ্টি, চায়ের ফ্লেভার কম, মালাই ফ্লেভার আছে, 10 টাকায় খারাপ না, ভালোই।